আধুনিকতাকেই চিনলো নারী টেলিভিশনকেই চিনলো তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ কাপড় চোপড় পোশাক পাউডার ফেয়ারের লাভলি শুনু মেকআপ সব বাইরের বেডার কপালে জোটে সব আপন স্বামীর কপালে কুরআন মেক্সি আর কুরআন জামা সারা আর কিচ্ছু জোটে বদনসিব নারী বদনসিব স্বামী যে বেডা এরা মাইন্না নিছে যে আমার বেডি বাইরে ঘুরবার সময় মাংস চাইছে ছেলে রঙে ঢঙ্গে চাক আমি সাইবার খেলায় আইলে আর কিচ্ছু নাই আগো কিতা ফিনছো বালা কিছু ফিনদো না হ্যাঁ বেডা কথা কয় রাইতে রাইতে যান শেষ আবার এনে সময় আছে এ জারি হয়ে গেলে আপনি রাইতে রাইতে যান শেষ আপনি এনতে দেবিদার জুতে এক জোড়া কিনতে যাবেন আপনি দি এক ঘন্টা লাগাইয়া সাজলেন কথা বলেন না কেন ও সিনজি হেনতে হরন দে বাইরে আগো আইয়েন না গো কই যে তারা হরা আর দুইটা মিনিট আর দুইটা মিনিট বাইরে তে আছে এই অসভ্যতার কি অর্থ আছে বলে এই নোংরামির কি অর্থ আছে আমরা উল্টে গেছি আত্মভোলা হয়ে গেছি আমরা বেসামাল হয়ে গেছি আমরা আমাদের পরিচয় ভুলে গেছি মনে নাই আমি মুসলমান সব মনে আছে শুধু মনে নাই আল্লাহর কথা শুধু মনে নাই মৃত্যুর কথা শুধু মনে নাই আখিরাতের কথা ভুলে গেছি শুধু পরকাল হা হা ভুলে গেছি শুধু জাহান্নাম ভুলে গেছি শুধু আখিরাত যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি দালান বিল্ডিং বেশি সবচেয়ে সম্পদশালী বেশি আপনি সেই রকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি বিআইপি এলাকা যেখানে ওইখানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি আমি নিজে দেখেছি আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি যেদিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি ধনির দুলাল সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে রাজপ্রাসাদার অট্টালিকায় যে চোখ মেলছে আহা সম্পদার প্রাচুর্য কিছুরই অভাব ছিল না কিন্তু আখলাক আর চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে নেশায় আসক্ত হয়ে জিন্দগি শেষ করে শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খাম যে মদ খায় নেশা করে তার এক নাম্বার লানত হলো তারাকাস সালাহ সে নামাজ ছেড়ে দেয় দুই নাম্বার লানত জঘন্য নবীজি বলছে আহ বলতো লজ্জা নবীজি বলছে মাদকাসক্ত যে তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে অচিরেই অল্প সময়ের ভিতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপন জন তাদের সাথে আপন জন নারী তাদের সাথে জেনা আর ব্যভিচার করতে উদ্যত সে আপন জনের গায়ে ছবল এজন্য জিন্দগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটারে আর বোরখা মেন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং রং লাগাইছে এবারে এটার মধ্যে বোরকা কোনটা এটার খুঁজে পাওয়া যায় অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং রং দেখাও তাহলে হাই বোন তোমার পর্দা কোনটারে বলে তাই পর্দা কোনটাই বলে যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাই বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ কমান দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না
আখিরাতে স্থায়ী, আখিরাতে স্থায়ী, দুইটা মিলান একসাথে করে। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া বাদ দিয়েন না, বাজার আমরাও করি, দুনিয়া বাদ দিতে বলি নাই, আখিরাত বাদ দিতে নিষেধ করছি। দুনিয়া বাদ অনেক মানুষের কইলে কয় না, তাহলে কি এ হুজুর গো কথা ধইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ বিল্লাহ কইতে বললে নাকি? আমনে আমনেরই আমরা কইছিনি কোনদিন, তাহলে আপনি ফাজিলি কথা বললেন কেন? বলেন আখিরাত মানে কি? জঙ্গলে চলে যাওয়া। আখিরাত মানে কি? সুন্দরবনে চলে যাওয়া। আখিরাত মানে কি? পাহাড়ের উপরে উঠে যাওয়া। তো তাইলে আপনারা বাদ দিতে বলছেন, স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে, কিন্তু সাথে আল্লাহকে রাখে না, আখিরাতকে রাখে না, পরকালকে রাখে না, বাজারও করেন নামাজও পড়েন, কথা বলেন না, হাসি আনন্দ মজাকও করেন, আল্লাহকে সেজদাও করেন, স্বামী স্ত্রী সংসার করেন, আল্লাহকে সেজদাও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একসাথে নয়জন স্ত্রী ছিল, নয়জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে। তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন, কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন, বাকিটা সময় তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংসার করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সন্তান ছিল না? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বাদ দেন নাই। সাহাবাই কেরামের অসংখ্য সাহাবী তারা বাজার করতেন, ব্যবসা করতেন, তরিতরকারি চাষাবাদ করতেন, খেজুরের বাগান করতেন, আঙ্গুরের বাগান করতেন, তাই তারপরে আখেরাতের বন্দিকেও করতেন। তাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে? আমরা বললেই উল্টা কথা বলে, উল্টা মাইতো না চাই হুজুররা, হুজুররা এত কথা ধরলে আর চলন যাইতো না, নাম একটা চলিন হইয়া গেছেন আর আমরা উত্তর হইছি সবাই। আমনে গেল ভাত খান, আমরা তিন বেলা সিরা খাই বিজাইয়া। এই জন্য দয়া করে আখেরাত বাদ দিয়ে না, আখেরাতকে মিলান। আমি যে আয়াত পড়ছি এবার শুনেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার স্থায়িত্ব, দুনিয়ার পরিমাণটা কদ্দুর এখানে তুলে ধরছেন, আর আখেরাতের কথাটাও হাসরের ময়দানের দৃশ্যটাও হালাতটা অবস্থাটাও তুলে ধরছে। এই অল্প একটু এবার শুনে ইনশাআল্লাহ মনোযোগ দিলেই বুঝবেন আমার এতগুলো কথার আলোকে। এই কথা এবার শুনে, 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরা কাহফ। এই সূরার 5টি আয়াত আমি পড়ছি, 45, 46, 47, 48, 49, এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এখন এই তরজমা শুনে আল্লাহ তাআলা বলেন, অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হে নবী বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত বর্ণনা করেন। প্রত্যেকের দুনিয়ার হায়াতটা কদ্দুর। এই আমরা যারা দুনিয়া জন্ম নিলাম, মৃত্যুবরণ করলাম, আর মাঝখান দিয়ে যা দৌড় যা মেহনত চেষ্টা তদবির মারামারি দরাদরি চিরাচিরি যে যা করলাম সব মিলে কদ্দুর, কি করলাম? আল্লাহ বলেন, এটার উদাহরণটা বান্দাকে বলেন, আপনার উম্মতকে শুনান। আজকে দুই তিন দিন বৃষ্টি হইতেছে, হইতেছে না? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা কামা ইন আনজালনাহু মিনাস সামাই, ক্ষেতের উপরে বৃষ্টির পানির মতো যা আসমান থেকে বর্ষিত হয়। এই বৃষ্টির সাথে তুলনা দিছি ক্ষেতের উপরে। আচ্ছা এই কথাটা আমি বুঝাইতেছি আপনারা, এমনি বুঝবেন সহজ সুন্দর। আমরা যারা এটা বুঝি যে ধান প্রথম কৃষক ক্ষেতের মধ্যে ধান ফেলে, জ্বালা হিসেবে ফেলে, ফেলার পরে কিছুদিন
পরেই অল্প কয়েকদিন পরেই ছোট্ট দানের ভিতর থেকে একটা সবুজ গাছ প্রথম কি হয় বের হয় হয় কি না বলে এইবার এই সবুজ গাছের চারাটা যেটা ধান ফাইসা কি হইছে বের হইছে এটা বাড়তে থাকে এটা কি থাকে বাড়তে বাড়তে এরপরে এটার মধ্যে ধান আবার বড় সবুজ গাছ হয় পুরো ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরা ধান গাছ এগুলোর মধ্যে থেকে নতুন ধান বের হয় কিছুদিন পরে এগুলো আবার এই সবুজ সুন্দর মনোমুগ্ধকর ক্ষেতটা ধান ক্ষেত এটা হলুদ হয়ে যায় হলুদ মানে পাইকা গেছে হলুদ হয়ে গেছে মানে কি কথা কর না এরপরে কৃষক হলুদ পাকা ধান গাছ সহ কাইটা আনে কাইটা বাড়িতে আনে আনার পরে সেটাকে ধান গাছ থেকে আলাদা করে মানে ধান মারায় ঠিক আছে না ধান আলাদা করে আপনার বস্তা ড্রাম যেখানে রাখার রেখে দিছে এখন আর রয়ে গেছে কি হলুদ গাছগুলো ঠিক না এগুলো শুকাইতে দেন শুকাইতে দিলে কয়েকদিনের মধ্যে এগুলো যখন শুকায় এইবার এই গাছগুলোই খড়কুটার মতো উঠতে থাকে বাতাসের মধ্যে কি হয় উড়ে উড়ে না বাতাস আসলে খের খড়কুটা উড়ে কি না বলেন আচ্ছা এইবার কোন এই যে খড়কুটার মতো উঠতেছে ওই প্রথম যে ধান ফেলছিল গাছ বের হইছিল এই থেকে এই আজকের এই খড়কুটা পর্যন্ত পৌঁছা পর্যন্ত এই টুকু সময় মোট কয়শো বছর কথা কর না কেন তিন মাস নইলে চার মাস নইলে ছয় মাস হয় না চার মাস সাড়ে চার মাস সাড়ে তিন মাস আমরা এই চার পাঁচ মাসে ধরি ঠিক আছে না কথাটা এই চার পাঁচ মাস আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো তোমার ষাট বছর তোমার সত্তর বছর তোমার আশি বছর তোমার নব্বই বছর কিংবা চল্লিশ বছর কিংবা একশো বছর কিংবা একশো দশ বছর যার হায়াত যতটুকু ঠিক ওই কৃষকের ক্ষেতের ধান শুরু থেকে খড়কুটা বাতাসে উঠতেছে এই পর্যন্ত যেটুকু সময় তোমার দুনিয়ার হায়াত হয়ে বুঝেন নাই কথাটা কামা ইন আনজালনাহু মিনাস সামা আল্লাহ বলেন দুনিয়ার জীবনটার দৃষ্টান্ত এরকম যে যেন আকাশ থেকে ধান ক্ষেতের উপরে বৃষ্টি পড়ল বৃষ্টি পড়ল আনজালনা এখানে একটা কথা মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহ তাআলা বলেন আনজালনা আমি নাজিল করেছি বৃষ্টি আল্লাহ কি করছে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি পোশাকের ব্যাপারে পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি লোহা লোহা আল্লাহ বলেন কোরআনে আমি নাজিল করেছি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করে তা বান্দার জন্য রহমত যেমন কোরআন আমাদের জন্য মুসিবত না রহমত ঠিক বৃষ্টিও আমাদের জন্য রহমত লোহা আমাদের জন্য রহমত আমাদের দেহের পোশাক আমাদের জন্য রহমত পৃথিবীর কোন প্রাণী সব প্রাণী নিজ দেহের অঙ্গ দিয়া লেজ কিংবা দেহের অংশ দিয়েই সে তার লজ্জাস্থান ঢাকে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পোশাক ছাড়া নিজের লজ্জা ঢাকার কোন সিস্টেম তাহলে পোশাক কি পরিমাণ রহমত পোশাক যদি না থাকে তাইলে তার ইজ্জত থাকবে কোথায় তার লজ্জা থাকবে কোথায় এই জন্য একটা কথা মনে রাখবেন জরুরি কথা ইবলিস সর্বপ্রথম ইবলিস হওয়ার পরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া এই প্রথম যেই কাজটা করাইছে উনাদের উনাদেরকে প্রথম যে ক্ষতিটা হয়েছে উনাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গুনার আল্লাহর হুকুম না মানার কারণে প্রথম ক্ষতি হলো তাদের গায়ের পোশাক পড়ে গেছে কোরআনে এই জন্য প্রথম দিন শুরু থেকে ইবলিসের চেষ্টা বনি আদমের লজ্জা
বনি আদমের লজ্জার ঢাকা তার পোশাক এজন্য সেই পোশাককে যতটা খুলে দেওয়া যায় পোশাককে যতটা খোলামেলা করা যায় মানুষ ততটাই লাঞ্ছিত অপদস্ত ঘৃণিত লজ্জিত এজন্য সেই থেকে আজ পর্যন্ত শয়তান এবং শয়তানের অনুসারীদের সর্বযুগে চেষ্টা নারীর পোশাক যতটা সম্ভব কমায়া যায় নারীকে যত বেশি পোশাক নারীর থেকে সরানো যাবে তত বেশি নারী ঘৃণিত লাঞ্ছিত অপদস্ত লজ্জিত বুঝছেন না হ্যাঁ আজকে সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল স্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও মানে আমি গায়ে কাপড় রাখি আমার স্বাধীনতা আমি গায়ে কাপড় না রাখি আমার স্বাধীনতা আমি খোলামেলা চলি আমার স্বাধীনতা আমি বস্তাঘাত দেই আমার স্বাধীনতা মানে আমার যেটা ভাল লাগে আমাকে আমার দেহের স্বাধীনতা দাও নাউজুবিল্লাহ এটাই নারী স্বাধীনতা আমার দেহের স্বাধীনতা চাই কুখ্যাত তসলিমা নাসরিন সেটাই চাইছে সেটাই চাইছে আমি আমার দেহের স্বাধীনতা চাই শরীর আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি যাকে দেব যতবার দেব যাকে খুশি তাকে দেব সেখানে সমাজ বাধা দিবে কেন সেখানে ধর্ম বাধা দিবে কেন সেখানে আল্লাহ বাধা দিবে কেন দেহ আমার সিদ্ধান্ত আমার নাউজুবিল্লাহ আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা আর নয়তো এতটা আটসাট যে সবকিছুতে প্রশস্ততা ঘর আরো বড় হোক রুম আরো বড় হোক সোফা আরো বেশি হোক ফার্নিচার আরো বেশি হোক বাথরুম আরো বড় হোক সব প্রশস্ত হোক শুধু হেবুড়ির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক কথা বুঝছে এই জন্য ত্রিভিজে কাপড় লাগে যে দূর বোরকার মধ্যে লাগাই দিছে এটা এটা হমান কাপড় কি পরিমাণ অসভ্যতা কি পরিমাণ অসভ্যতা বলে অথচ বোরকা ছিল এরকম নারীর বোরকার মাকসাদ কি নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নারীর দেহ সরাসরি চামড়া যেটা এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড় আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এটা ঢাকবার জন্য তার বোরকা এটা এটা ঢিলে ঢালা হইতে হবে এটা সম্পূর্ণ কালো হইতে হবে এটা আকর্ষণীয় হইতে পারবে না যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনলো নারী টেলিভিশনকেই চিনলো তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ কাপড় চোপড় পোশাক পাউডার পেয়ারের লাপলি শুনু মেকআপ সব বাইরের বেড়ার কপালে জোটে সব আপন স্বামীর কপালে কুরআন মেক্সি আর কুরআন জামা সারা আর কিচ্ছু জোটে বদনসিব নারী বদনসিব স্বামী যে বেড়া এটা মাইনা নিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মাংস চাইছে চাইলে রঙে ঢঙ্গে চাক আমি সাইবার পেলায় আইলে আর কিছু নাই আগো কিতা ফিনছো বালা কিছু ফিনদো না হ্যাঁ বেড়া কথা কয় রাইতে রাইতে যান শেষ আবার এনে সময় আছে এ জারি হয়ে গেলে আমনে রাইতে রাইতে যান শেষ আমনে এনতে দেবিদার জুতে এক জোড়া কিনতে যাবেন আমনে দিয়ে এক ঘন্টা লাগাইয়া সাজলেন কথা বলেন না কেন ও সিনজি হেনতে হরন দে বাইরে আগো আইয়েন না গো কই যে তারা হরা দুইটা মিনিট আর দুইটা মিনিট বাইরে তে এই অসভ্যতার কি অর্থ আছে বলে এই নোংরামির কি অর্থ আছে আমরা উল্টে গেছি আত্মভোলা হয়ে গেছি আমরা বেসামাল হয়ে গেছি আমরা আমাদের পরিচয় ভুলে গেছি মনে নাই আমি মুসলমান সব মনে আছে শুধু মনে নাই আল্লাহর কথা শুধু মনে নাই মৃত্যুর কথা শুধু মনে নাই আখেরাতের কথা ভুলে গেছি শুধু পরকাল হা হা ভুলে গেছি শুধু জাহান্নাম ভুলে গেছি শুধু আখেরাত কিন্তু মুসলমান আমার বাপ আমার ছেলেরা আমার মা বোন আমি একটু বেশি বলার উদ্দেশ্য হলো এটা আবাসিক এলাকা চতুর্দিকের সব ঘরে মহিলারা আছে
আছে না বলেন না কেন এই জন্য একটু শক্ত বলতেছি এবড়িরা সব জায়গায় শুনতে তো পারে না বড় বড় মাঠে যখন মাহফিল হয় এবড়ি তার সব শুনে না এনে মোটামুটি সুযোগ আছে শুনবার এই জন্য একটু বেশি বলতেছি ইচ্ছা করেই বলতেছি শুনুক একজন মাও যদি অনুভূতি জানে কেউ যদি বলে হুজুর ইডি কইতো নি আছে হয় ইডি কইতো আছে আপনি সহ্য হই নিছা কথা বলেন না কেন আপনি সহ্য হই নিছা কথা বুঝেন নাই আপনি বেহায়া হবেন কেন আপনি না মা মুসলমান বোন আপনি বেহায়া হবেন কেন আপনি না মুসলমান আমার ছেলেরা তোমরা নামাজ পড়বা না কেন কেন আমরা না বললে কে বলবে বলেন মাকে ফিরাবে কে বোনকে ফিরাবে কে মুসলমানের ছেলেকে নামাজি বানাবে কে কত মা বাপ জানেন না পারিবারিক পেরেশানি তার কোনো অন্ত নেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে চলে তাইলে আমরা কি বললাম ফাখতালাত বিহি নাবাতুল আরদ আল্লাহ তাআলা বলেন ওই কথাটা মনে আছে কিনা উদাহরণটা আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার জীবনটা হায়াতটা উদাহরণটা শুনেন কতটুকু কামা ইন আনজালনাহু মিনাস সামা যেমন একটা ক্ষেতের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম ফলে ওই ধান গাছটা ফাইটা কি বাইরুলো কথা বলেন না এই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ এই বৃষ্টির ফোঁটা পড়ার কারণে ধান গাছ ফেটে এখন নতুন উদ্ভিদ নতুন গাছ বের হলো আল্লাহ বলেন এরপরে কল্পনা করেন কল্পনা করেন এরপরে নিজেরাই কি যে এখন গাছটা এই অবস্থা থেকে কি হবে ধীরে ধীরে বাড়বে মানে আপনি ভাবলে দুটো বুঝবেন ঠিক কিনা বলেন যে আস্তে আস্তে বড় হবে বড় হইতে হইতে সবুজ গাছ বড় হবে ধান আবার নতুন ধান বের হবে ছড়া বের হবে হ্যাঁ কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা যাবে এরপরে কাটবে এরপরে ধান গাছ থেকে ধানগুলো আলাদা করবে এরপরে খড়কুটা আরে এগুলারে শুকাইতে দিবে এরপরে ফাসবাহা হাসিমান অতঃপর সেটা হয়ে যাবে খড়কুটা তাদরুহুর রিয়াহু বাতাস যেটাকে উড়াইয়া নিয়ে আল্লাহ বলে তো এই প্রথম থেকে এই খড়কুটায় পরিণত হওয়া পর্যন্ত যেটুকু সময় তোমাদের প্রত্যেকের দুনিয়ার জীবন এটুকু সময় এটুকু এই 60 বছরে এদ্দুর আহা যদি আমরা বুঝতাম আমরা এটুকু নিয়েই ব্যস্ত হাশরের ময়দানের একদিন 50,000 বছর খোদার কসম কোরআনের আয়াত 50,000 সান 50,000 বছর হাশরের ময়দানের এক হাশরের মাঠ একদিনে শেষ হবে না হাশরের মাঠ মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ কে জানে হাশরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50,000 সান 50,000 বছর আচ্ছা 50,000-এর সাথে 60 তুলনা করে হ্যাঁ 50,000-এর সাথে 100 তুলনা করে কিছু এটা তাও কি হাশরের ময়দানের মোট শাস্তি আজাব জাহান্নাম এসব মিলাইয়া 50,000 বছর একদিন ফলছে রাত 30,000 বছরের রাস্তা কোন কোন আলেমে দিন মুহাদ্দিসিনে কেরাম বলে কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে কবরে থাকতে হবে 40,000 বছর এখন যারা মরতেছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে কথা বুঝেন নাই ইতিপূর্বে যারা মারা গেছে তারা পড়ে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত সেটাই তো আজকে প্রায় 1,500 বছর বুঝেন নাই আবু জাহল মসজিদের মধ্যে যে 1,500 বছর আবু লাহাব মসজিদের মধ্যে যে 1,500 তো ফেরাউন মসজিদে যে কত বছর নমরুদ মসজিদে যে কত বছর বুঝছেন নি আমার কথা কত হাজার বছর পড়ে আছে কবরে আরো পড়ে থাকবে কতদিন সে তো আল্লাহই জানে আল্লাহই জানে এজন্য বন্ধু আমার ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ তুমি ইনসাফের সাথে তুমি ভাবে দেখো তোমার দুনিয়ার হায়াত যদি 14 বছরে কেউ বালেগ হয় স্বাভাবিকভাবে মানুষ সাবালক হয় পুরুষ ছেলে যার উপরে গোসল ফরজ হয় সেই সাবালক সেই প্রাপ্তবয়স্ক সেই যুবক
ইসলামের ভাষায় গোসল যেদিন থেকে ফরজ সেদিন থেকেই সালাত যেদিন থেকে নারীর মেয়ের মাসিক শুরু হয় সেদিন থেকেই শেষ হয় বালে বালে প্রাপ্তবয়স ওই দিন থেকে যেই ছেলের যেদিন গোসল ফরজ হয়েছে ওই দিন থেকে প্রতিটা নিঃশ্বাস তার আমলনামার মধ্যে হিসাব হবে তাকে হিসাব দিতে হবে যেই মেয়ের যেদিন থেকে মাসিক শুরু হয়েছে সেদিনের ওই মিনিট থেকে নিয়ে পরবর্তী মৃত্যু পর্যন্ত পুরাটা সময় প্রতি সেকেন্ডের হিসাব তাকে দিতে হবে এক সেকেন্ড বাদ দাও বাদ একটা নিঃশ্বাস বাদ দাও হিসাব ছাড় হ্যাঁ তাইলে আমরা হিসাব করি বাপ তো 14 বছরে যদি কেউ বালেগ হয় 40 বছরের ভিতরে সে দুর্বল হয়ে যায় 40 বছর এই আমার ঠিক আমি প্রথম যেদিন কোমরের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছি প্রথম আমার ডাক্তার সাহেব জিগাইছে কুমিল্লা মুন হসপিটালের ডাক্তার হুজুর বয়স কত আমি বললাম স্যার 40 শেষ হয়েছে এর আগে আমি 13 পাই নাই কোনোদিন কোমরের ব্যথা চোখের সমস্যা কিচ্ছু ঠিক 40 পার হইছে উনি এবার বলতেছে দা হুজুর আজকে থেকে নিয়ে বাকিটা হায়াত এই রোগ ব্যারাম অসুখ বিসুখ নিয়ে চলতে হবে পার করতে হবে যে দূর হায়াত পান এটার জন্য মানসিক প্রস্তুতি নিতেন রেডি হয়ে যান কি হয়ে যান এই আর কয়দিন পরে চোখে দেখাইলাম যে ছোট্ট লেখা দেখি না বড় লেখা দেখি ওই আয়াতের নাম্বার ছোট ছোট দেখি না মারিফুল কোরআন আমার কাছে যেটা গাড়িতে আছে এটা ছোট ছোট লেখা এটা তো দেখি না ডাক্তার সাহেব বলছে চশমা নেন কথা বুঝছেন গলা আপনার দুইবার অপারেশন করছি তো বলছে একবারে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা কিছু খাবে না কিন্তু এগুলা তো কোনোটাই 40 এর আগে টের পাইনি কথা বুঝছেন না আমি তো ওয়াজ তার আজকে শুরু করছি না 18 বছর 17 18 বছর হবে একটা সময় আমার মনে আছে আমি আস্তা 7 আপের বোতল আধা লিটার 1 লিটার ফ্রিজ থেকে নামাইয়া ওয়াজের পরে পুরোটা খাইতাম 13 পাইছি না তখন আজকে সেই হায়াত কোথায় গেল আমি তো আমার জিন্দেগির সাক্ষী প্রিয় বন্ধু আমার বাপ আমার জীবনের উপরে রহম করে আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন 40 50 45 কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে যার বয়স 40 আল্লাহ বলছে সব গুছাইয়া সরাসরি ইউটার্ন করো ইউটার্ন বুঝেন না আর ইউটার্ন বুঝেন না যে রাস্তার মধ্যে যে ইউটার্ন করে এই আল্লাহ বলছে 40 হয়ে গেলে দুনিয়া থেকে বান্দা একদম ইউটার্ন কইরা আখেরাত মুখী হয়ে যায় আমি খুলনা একবার বয়ানের পরে এক বয়স এই 50 5 50 হবে লোকটার বয়স এই চাচা আমার খুব ভাল লাগছিল এই চাচা পরে আমারে জড়াইয়া ধইরা বয়ানের পরে বলছে হুজুর ইউটার্ন করলাম এইবার আবার গেছি আর খুলনা ওই চাচা আমার কাছে আসছে বয়ানে আসার পরে বয়ানের পরেই আবারও আমার কাছে আইয়া আমার আমজা দিয়া ধইরা হুজুর আমি সেই চাচা আপনার যে গত বছর ইউটার্ন করছিল ছেড়ে দিছি জিন্দেগি পেছনের নাফরমানির জিন্দেগি এই জন্য ছেলেরা ইউটার্ন করেন জিন্দেগি সাজাও জীবন বদলাও আজ আত্মকেন্দ্রিক জীবন আজ আমাদের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থতা কি মুসলমানের ছেলেরা অথবা যেই কোনো দেশ জাতি সমাজের যুবক দেশ গড়বে জাতি গড়বে সমাজ গড়বে পৃথিবী গড়বে আখেরাত গড়বে দুনিয়া সাজাবে কথা ছিল এই কিন্তু দুর্ভাগ্য আর বদনসিব বৃহত্তর যুব সমাজ শুধু নিজেকে আত্মকেন্দ্রিক নিজের লোভ নিজের লালসা নিজের যৌন চাহিদা নিজের জিনা ব্যভিচার করার আকাঙ্ক্ষা মেয়ের প্রতি সুতীব্র আকাঙ্ক্ষা অশ্লীল ছবি উলঙ্গ নাচ দৃশ্য জিনা ব্যভিচার এই ক্যাফে রেস্তোরাঁ হোটেল পার্ক বিনোদন কেন্দ্রে মাতলামি করা লাফালাফি করা ফালাফালি করা এই মোটর সাইকেল নিয়ে লম্বা ভ্রমণ কক্সবাজারে নিয়ে দফাদফি ফালাফালি কারো মেয়েকে ভাগাইয়া নিয়ে অস্থিরতার জেনার রাজ্যে ডুবে যাওয়া মানে শুধুই নিজের লালসা নিজের লোভ নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে নিয়েই জিন্দগি শেষ করে দিচ্ছে অথচ দেশ গড়বে কে তাই
সমাজ গড়বে কে, মানুষ গড়বে কে, পৃথিবী সাজাবে কে, আখিরাত সাজাবে কে? বলে বলে হযরত মূসা ইউসুফ আলাইহিস সালাম সাত বছর এক টানা ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষে পীড়িত মানুষকে মিশরের মধ্যে খাদ্য সহযোগিতা করছিলেন সাত বছর পুরা দেশ আশেপাশের দুই চারটা দেশে দিছেন এই সাত বছর কোরআনে আছে সাত বছর ইউসুফ আলাইহিস সালামের সাথে রাত্র দিন মানুষের সেবায় দুর্ভিক্ষের মুহূর্তে মানুষের সেবা করে মানুষের পাশে যারা ছিলেন ইউসুফ নবীর সঙ্গী হিসাবে তারা ছিলেন সকলেই যুবক নওজোয়ান যুবক মানবতার সেবা করবে যুবক পীড়িত মানুষের সেবা করবে কথা ছিল এই কিন্তু আমার ছেলেরা মাদকাসক্ত জুয়ায় আসক্ত নারীতে আসক্ত মোবাইলে আসক্ত জিন্দগি নিজের নিজেকে নিয়েই ব্যস্ত নিজের সাজ বোঝ নিজের ফ্যাশন নিজের শাহওয়াত নিজের চাহিদা এটা পূরণ করতেই ব্যস্ত তো পৃথিবী সাজাবে কে আখেরাত সাজাবে কে কবর সাজাবে কে এজন্য বললাম আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দুনিয়া অল্প অল্প কৃষকের ক্ষেতে ধান শুরু থেকে খড়কুটা হইয়া বাতাসে উড়া পর্যন্ত যতক্ষণ দুনিয়ার হায়াত ততক্ষণ সেটা হইতে পারে চার মাস হইতে পারে তিন মাস আপনাদেরই বলা আপনারাই কইছেন না তখন কথা বলেন না কেন এবার আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা রব্বুল আলামিন বলেন বান্দা শুনে নাও দুনিয়ার জীবন কিছুক্ষণের ক্ষণিকের এবার শুনো বান্দা দুনিয়ার এই ক্ষণিকের জিন্দেগি আর আখিরাতের অনন্তকালের জিন্দেগি তুমি কিংবা তোমার পরিবার তুমি কিংবা তোমার সমাজ সবকিছু সবকিছু যেখানে যা তুমি কিংবা চতুর্দিকে যা সবকিছুর উপরে একমাত্র ক্ষমতার অধিকারী তোমার আল্লাহ ঠিক কিনা বলেন তুমি হাসছো আল্লাহ হাসায় বলে তুমি কাঁদো আল্লাহ কাঁদায় বলে তোমার হাত নড়ে বান্দা না বান্দা তুমি নাড়াও না আমি আল্লাহ নাড়াই বলে তোমার চোখ মেলতে পারছো খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি চোখ মেলে দিয়েছি বলে নাইলে তুমি কথা বলো না বান্দা তুমি বলো না তোমার জবানের মধ্যে জিব্বার মধ্যে আমার হুকুম আছে বলে নাইলে যে ছেলেটা বোবা কথা বলতে পারে না বন্ধু তুমি তার দিকে দেখো তার জিব্বা আছে তারও একটা জিব্বা আছে তারও দুইটা ঠোঁট আছে তারও দাঁত আছে তারও মুখ আছে তারও জবানের ভিতরে ফাঁকা জায়গা আছে কিন্তু ছেলেটা কথা বলে না কেন মেয়েটা কথা বলে না কেন রব্বুল আলামিন বলে ওই জিব্বার মধ্যে আমি আল্লাহর হুকুম নাই এই জন্য সেই জিব্বা কথা বলে না যে অন্ধ বাবা তুমি চোখে দেখো মা আপনি চোখে দেখেন রব্বুল আলামিন বলে না তুমি দেখো না আমি আল্লাহ চোখকে অনুমতি দিয়েছি বলেই দেখে নাইলে যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছুই নাই তার কি এই জায়গাটা একদম সমান না তারও তো দেখতে মনে হয় চোখ আছে দেখে না কেন যে পাগল তার কি মাথা নাই কথা বলেন না কেন তাইলে তার মাথা তো আপনারও আছে তারও আছে তাইলে সে পাগল কেন পাগলের বাইরে তো কোনো চিহ্ন নাই পাগল তো এই কারণে না যে হাত ভাঙ্গাই কারণে পাগল পাও ভাঙ্গাই কারণে পাগল না মাথার ভিতরে রব্বুল আলামিন এমন কি জিনিস এলোমেলো করে দিলেন যার পরে সুস্থ সবল মানুষটা আজ পাগল হয়ে গেল আহ এজন্য বন্ধু ফিকির করে ফিকির করে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা রব্বুল আলামিনই হচ্ছেন সব বিষয়ে ক্ষমতাবান وأنه هو أضحك وأبكى তিনি হাসান তিনি কাঁদান আল্লাহ বলেন আমি চাই বলে বান্দা তুমি নড়াচড়া করো আমি চাই বলেই আসমান আছে জমিন আছে আমি চাই বলেই রাত হয় দিন হয় আমি আল্লাহ সূর্য উঠাই চন্দ্র উঠাই প্রতিটা নড়াচড়া বিন্দু বিন্দু আমি আল্লাহর ইশারায় হয় কার ইশারায় এরপর এবার আসেন আল্লাহ বলেন বাকিগুলো শুধু তর্জমা শুনলেই চলবে শুধু খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া এই এটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন দুনিয়াটা তো বুঝলা
খুব লম্বা সময় না অল্প সময় বলেন না বলেন এই শেষ টাইম বলেন তাহলে দুনিয়া অল্প সময় এখন দুনিয়া যেহেতু পুরাটাই অল্প সময় এবার আল্লাহ বলেন আল মালু তোমার দুনিয়াতে যে মাল অল বানুনু তোমার যে সন্তানাদি পরিবার এগুলো জিনাতুল হায়াতের দুনিয়া ওই সামান্য সময়ের দুনিয়ার সামান্য সুন্দর ঠিক কি না বলেন মানে দুনিয়া নিজেই যেহেতু সামান্য সময়ের তো সোফা লম্বা সময়ের খাট লম্বা সময়ের ছেলে মেয়ে লম্বা সময়ের দালান বিল্ডিং লম্বা সময়ের দুনিয়াই যেহেতু ক্ষণিকের তে এর মধ্যে যা কিছু মাল যা কিছু পরিবার সন্তানাদি সবটাই ক্ষণিকের ক্ষণিকের অতএব বুদ্ধিমান কখনো ক্ষণিকের পিছনে সামান্য সময়ের পিছনে সে নিজেকে ব্যস্ত রাখে না এজন্য আল্লাহ এরপরে চমৎকার কোরআন কারীমের অসাধারণ কথা আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত অতএব স্থায়ী কি চিরস্থায়ী সম্পদ কি আল্লাহ বলেন ওয়াল বাকিয়াত বাকি থাকবে কি আস সালিহাত যাবতীয় নেক আমল যাবতীয় নেক আমল যাবতীয় নেক আমল যাবতীয় নেক দুনিয়া ক্ষণিক দুনিয়ার সম্পদ ক্ষণিক দুনিয়ার স্ত্রীও সামান্য দুনিয়ার ছেলেও সামান্য দুনিয়ার মেয়েও সামান্য দুনিয়ার বিল্ডিংও সামান্য অল্প সময়ে আর স্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী এটা হলো নেক আমল নেক আমল নেক আমল নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা আল্লাহর রাস্তায় দ্বীনের মোতাবেক চলা সুদ ছেড়ে দেওয়া ঘুষ ছেড়ে দেওয়া হারাম ছেড়ে দেওয়া জিনা ছেড়ে দেওয়া মদ ছেড়ে দেওয়া জুয়া ছেড়ে দেওয়া অসভ্যতা ছেড়ে দেওয়া নোংরামি ছেড়ে দেওয়া মা বোন বেপর্দাগি ছেড়ে দেওয়া বেহায়াপনা ছেড়ে দেওয়া অস্থিরতা ছেড়ে দেওয়া তো আল্লাহ বলেন এটাই স্থায়ী সম্পদ তুমি একবার দিন নারীর থেকে চোখ নিচের দিকে নামাইবা আল্লাহ বলেন ওয়াদা দিলাম আমি জান্নাতে পৌঁছায় দেব একটা সেজদা দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম এই সেজদা তোমারে জান্নাতে পৌঁছায় দেব এটা শেষ নাই এটার ক্ষয় নাই বন্দিগি যেটাই করবা আদেশ কিংবা নিষেধ আমি যা করতে বলেছি যা ছাড়তে বলেছি সেটা পালন করবা তো প্রত্যেকটা স্থায়ী টেকসই সিল মারা একবারে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুল আমালা আল্লাহ বলে আল্লাহর কাছ থেকে যদি কিছু বিনিময় চাও তো নেক আমলের মাধ্যমে ওয়া খায়রুন আমালা যদি কোনো স্বপ্ন দেখো আশা পোষণ করো যদি আশা করো কিছু প্রতিদানের তো আল্লাহর কাছ থেকে তাইলে নেক আমলের মাধ্যমে নেক আমল কথাটা বুঝছেন আমনে এ কথা বলিয়া হাসরের ময়দানে যে আল্লাহ ছেলে ফেলে বউ বাচ্চার জন্য বাড়ি করে দিছি খাট পালং সোফা ফার্নিচার সব আমি করে দিয়ে আইছি একটা নুনের বাড়ি পর্যন্ত তারা কেন লাগবে না আমি সব বুঝাই দিই আল্লাহ আইছি এই উসিলায় আপনি আমারে মাফ করে দেন আল্লাহ তাআলা বলবে ফেরেশতা করে উনারে এই উসিলায় ফিরা শুরু করবে কোন উসিলায় এই সোফার উসিলায় ফিরা কথা বুঝেন বলে তো এগুলো করতে না 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 মানে এগুলো দিয়ে আপনি আসরের ময়দানে হিসাব দিলে হবে হাসরের ময়দানে হিসাব দিতে হবে আপনার এবং আপনার পরিবারের নামাজ সেজদা জিকির তেলাওয়াত আল্লাহর রাস্তায় সাদাকা হালাল উপার্জন হারাম বর্জন এবার দেখেন ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা বাকিটা শুধু তর্জমা বলি ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল ও চিরেই একটা দিন আসবে আল্লাহ বলেন যেদিন আমি সমস্ত পাহাড় উঁচা মাটির ডিবি এগুলো সব আমি আল্লাহ তাআলা একদম ধুলির সাথে মিশাইয়া এমন ভাবে চালাইবো যে ঝড়ের মতো বাতাসের মতো পাহাড়গুলো ভেঙ্গে চুড়ে উঠতে থাকে ইসরাফিল ফি দিলি ওয়া তারাল আরদা বারিজা এবং অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর গাছপালা তরু লতা দালান বিল্ডিং ঘর বাড়ি মানুষ জিন ইনসান গরু সাগর কীট পতঙ্গ সব কিছু নিচে নাইমা পুরাটা জমিন আমার একদম ফাঁকা খালি হয়ে যাবে ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা এরপরে আবার নির্দিষ্ট একটা সময় পরে আমি সবাইকে কবর থেকে তুলে হাশরের ময়দানে নিয়ে আসব একজনও ফাঁকি দিতে পারবে না
وعرضوا على ربك صفا এরপর লাইন ধরিয়ে সবাইকে আমি আল্লাহর সামনে একজন একজন করে এনে দাঁড় করাবো لقد جئتمونا كما خلقناكم اول مره আল্লাহ বলেন একজন একজন করে সামনে আনবে আর আল্লাহ বলবে কি খবর বান্দা তুমি প্রথম দুনিয়ায় যেভাবে গেছিলা আজ কি মনে পড়ে আজ বুঝলা তো আজ ঠিক সেই একা আমি আল্লাহর কাছে ফিরলাম গেছিলা দুনিয়া কেমনে তিনশো জন লইয়া একা আজ আমার সামনে আসলা কেমনে হিসাব তুমি দাও বলে না আল্লাহ আমার আমি তো পুরা ফুটতারি না আমার ফুটে না ফুটতারে হেতের কদুর বলাই আল্লাহ বলে না সিস্টেম সিস্টেম আমি তো আল্লাহ শিক্ষিত না আমার বউ শিক্ষিত এক বেড়া রে কি জানি কইছে রে বেড়া কয় বেড়া কথা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা পিন্দে খাইছে মানে শিক্ষিত তো সে যদি বলে ফেরেশতা আমি তো বুঝি না আমার বউ না বুঝে এবুডির লগের একটা কথাটা বুঝাইতে সুবিধা হইতো কইতে কাঠ বানাইলো সোফা বানাইলো কেমনে কেমনে টাকা দিয়ে মিলাইলো এটি এবুডিও জানে সব আমার মন নাই ফেরেশতা বলবে না কাকা সিস্টেম নাই ফিড আমনে হেবুডির ফিড হেবুডির আলাদা ফিড নইব আমনেটা আমনে আমার বড় হুতে না বিদেশতে টাকা পাঠাইছে আমি কি বিষয়টা বুঝিনি এর উম্মার খামু আল্লাহ ফেরেশতা বলবে আচ্ছা অসুবিধা নাই না বুঝলো অন ফিডা লইয়া লাগা ফিডা লইয়া লাগা উমা আমি অনেক সময় দেখি ওই যে গাড়ি যে থামায় আমাদের পুলিশে কোন মামলা টামলা দেখাইলে আমি যদি বুঝি না কহজি না বুঝলে কি সামনে মামলা তো মামলা কথা বলেন না কেন না বুঝলে কোন লাভ নেই আমরা আমি যদি বুঝি না আমি কি জানি পুলিশের কত মামলা আমরা জানি এগুলা তে লেগে বুঝি আমরা ছেড়ে দিব না সরি সরি আপনি যেহেতু জানেন না আই না আমরা লগে এক কাপ চা খান দে বলবে না ঠিক এরকম আপনি জানেন না সেটা কোন কথা আল্লাহ তাআলা বলেন বাল জামতুম আল্লা নাজআল লাকুম মাউইদা এ কঠিন কথা আল্লাহ বলে মূল কারণ হলো বান্দা নাফরমান মনে কি পড়ে মূলত দুনিয়া এভাবে চলছিলা চলাফেরার দ্বারা মনে হইছিল তুমি মনে মনে ভাবতা আখেরাত বলতে এরকম একটা হিসাবের দিনে একত্র করা হবে আনা হবে আমার সামনে এটাই তুমি ভাবতা না এটাই তুমি বিশ্বাস করতা না এটাই ছিল তোমার দিলের অবস্থা দুনিয়াবাসী না বুঝলে কিছে আমি বুঝছি না ফরমান আমি জানি নালে 60 বছর বয়সও 50 বছর পরেও মনে পড়লো না কা এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না আমার কথা মনে পড়লো না কেন জীবনভর গালিগালাজ ছাড়া কথা বললা না কেন 30 বছর বেপর্দা চললা আমার কথা মনে পড়লো না কেন 30 বছর ঘরের মধ্যে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে গায় ফুর্তি করে তুমি কিচ্ছু বললা না ঘটনাটা কি মূল কারণ হলো তুমি মনে মনে বাদা আখেরাত হবে না পরকাল হবে না আল্লাহর সামনে যেতে হবে না আজ তো দেখলা সত্যি সত্যি হলো কি না ওয়াবুদি আল কিতাবে শেষ আয়াত ওয়াবুদি আল কিতাব আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ পাকের সামনে আনা হবে আর না আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে তার আমলনামা তার সামনে দেয়া হবে ধরো পড়ো আল্লাহ বলে দেখো বান্দা দেখো ওয়াবুদি আল কিতাব তার সামনে তার আমল নামার কিতাব পেশ করা হবে রাখা হবে পড়ো ওই যে না আমি তো মাদ্রাসায় পড়ি নাই না পারবা পড়তে পারবা তুমি চাও আল্লাহ বলবেন অসুবিধা তুই মাদ্রাসা ফরম লাগে না বুঝো না কথাটা আমল নামা পড়ার জন্য কি জরুরি না কথা বলেন না কেন মাদ্রাসায় পড়া মজার বিষয় হলো চোখ বন্ধ হইলেই একটা কথা মনে রাখবেন আমরা যখন মৃত্যুবরণ করি আর কি মানুষের চোখ বন্ধ হইলে মালাকুল মউত আজরাইল যখনই রুহ নেয় এরপর থেকে বাকি সবটা পুরোটা অংশ যেই কোন বান্দা যেই দেশের হোক চিটেঙ্গে হোক সিলিটে হোক ঢাকা হোক বাংলাদেশের হোক চীনের হোক জাপানের হোক অটোমেটিকলি চোখ বন্ধ হইলেই রুহু গেলেই কথাবার্তায় সবটা আরবি হয়ে যাবে অটোমেটিক মানে হেসে পুরোটাই মাদ্রাসা হ্যাঁ নেই স্কুল নাই একা বুঝেন নাই কথা মানে সব কথা কি হয়ে যাবে সবাই অটোমেটিক এই জন্য কবরে সবাইরে প্রশ্ন করবে আরবিতে মান রব্বুকা এনে কোনো তর্জমা হইতো না এইটা দিয়ে উত্তর দিতে হ্যাঁ সে বুঝবে এখন না আরবিটা বোঝেন নাই কেউ হয়তো যে মান রব্বু কিন্তু ওইখানে সে বুঝবে আমার কি কইছে
কথা বুঝছেন না এজন্য আল্লাহ বলেন তোমার কিতাব তুমি দেখো ফাতারাল মুজরিমিনা আহ মুশফিকিনা মিম্মা ফি আল্লাহ বলেন নাফরমান নিজের আমলনামা উল্টাবে আর দেখে পুরো দেহ কাঁপতে থাকে মুশফিকিন এক এক পৃষ্ঠা উল্টাবে আর কাঁপতে থাকবে আর বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আল্লাহকে বলবে আল্লাহ আমার কপাল তো ভারী মন্দ মালি হাজাল কিতাব এটা কেমন আমল নামা আমার দেখাইলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আয় আল্লাহ এখানে দেখছি আমার জিন্দগির ছোট কিংবা বড় এক সেকেন্ড গোপন নাই সব লেখা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا الله বলে বান্দা তোমার জীবনের সবটা একেবারে হাসি কান্না আনন্দ বেদনা আচরণ উচ্চারণ রাত দিন সকাল দুপুর একাকী প্রকাশ্য গভীর রাত দিনের আলো ঘরে কিংবা বাইরে হাসতে কিংবা কাঁপতে ইচ্ছা করে কিংবা তামাশা করে এমনে এমনে কিংবা ফালতু করে যেমনে যেটা করছো বলছো খোদার কসম তুমি আমল নামার মধ্যে লিখিত পাবা দেখতে পাবা ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা তোমার রব এক বিন্দু জুলুম করবে না তোমারে দেখাইয়া তোমারে বুঝ করাইয়া তোমার মাধ্যমে যোগফল বের করাইয়া রেজাল্ট করাইয়া এরপরে তোমারে ফিরে দিবে তুমি মিলা তুমি মিলা সেজদা কতটা চুরি কতটা হালাল টাকা কত হারাম টাকা কত তোমার স্ত্রীর পর্দা আছে কদ্দুর বেপর্দা কদ্দুর তোমার ছেলেটার নামাজ কদ্দুর বেনামাজি কদ্দুর মিলা তুমি গুনো মিল্লা যোগফল বের করো বের করে এবার তুমি কও তোমার কপালে ফিডা নাকি শাস্তি নাকি শান্তি জান্নাত তুমি বানিবে কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলে আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট আমার বাপ আপনাদেরকে এতগুলো কথা এতক্ষণ ধরে বলার মাকসাদ কি এবার বলে মাকসাদ এটা দুনিয়া বাদ দেওয়া না আবারও বলছি আখিরাত মনে করায় দাও কথা বলেন কি দুনিয়া বাদ দেওয়া না দুনিয়া কি না ইসলাম সন্ন্যাসীর ধর্ম না ইসলাম বৈরাগ্যের ধর্ম না ইসলাম সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়া ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে মাল সম্পদ চাকরি ব্যবসা বাদ দিতে বলে নাই শুধু বলছে আল্লাহকে বাদ না দিতে আখেরাত বাদ না দিতে এটাই কথা আজ আমরা দুনিয়া নিয়ে বেশি কাড়াকাড়ি শুরু করছি বেশি কাড়াকাড়ি বেশি কাড়াকাড়ি পাগল হয়ে গেছে পাগল হয়ে সিররা বিররা খাওনের লেগে আমরা অস্থির হয়ে আহ আফসোসের ব্যাপার মনে হয় যেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবীলি তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় দ্বীনের পথে বের হও ইসাকালতুম ইলাল আরদ তোমরা মাটি শক্ত করে আকড়াইয়া দাও যাইতাম আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে তাহলে কি আমার বান্দা দুনিয়ার এই জীবন পেয়েই খুশি হয়ে গেল খুশি হয়ে গেল আখিরাত থেকে এটা কি পেয়ে তৃপ্ত হয়ে গেল তাহলে তুমি মুসলমান কেন আরে বেঈমানের না কথা এটা কাফেরের কথা দুনিয়া পেয়েই খুশি আখিরাত তো মুমিনের জন্য ইমানদারের জন্য এজন্য দয়া করে আজকের এই মাদ্রাসা আপনাদের পাশে আপনাদের মহল্লায়